এটার নাম চাইলে তুমি টনিক বলতে পারো, কিন্তু আমরা যে 90 দশকের দিকে এটাকে পাগলা পানি হিসেবে চিনতাম। এটার মতো ঝাল ঝাল ভাব থাকতো, তারপর টক থাকতো, তারপর কি বলে এটাকে আচার থাকতো, যে কোনো ধরনের আচার তুমি চাইলে বড়ির আচার দিতে পারো, চালতের আচার দিতে পারো, আমের আচার দিতে পারো, যা যা আচার আছে এখানে তুমি চাইলে দিতে পারো, তেঁতুলের আচার দিতে পারো। মানে একটা মিশ্রণ ছিল, তুমি মুখে দিতা, টক লাগবে, ঝাল লাগবে, মিষ্টি লাগবে, এই সেই একটু ঝাঝালো টাইপের লাগবে, এই এটাকে আর কি মূলত টনিক বলা হয়। টনিক বিভিন্ন রকমের হয়, তো এক একজনের বানানোর স্টাইল ধরন এক এক রকম আর কি। যারা টনিক খেতে পছন্দ করে তারা মনে করো যে বারবার টনিকটা খাইতে ইচ্ছা, চোখে পড়লেই খাবে, এরকম একটা অবস্থা। তো এর স্বাদটা মূলত পরিবর্তন করে হজমি নামের একটা মিশ্রণ, লবণ থাকে আর কি কি যেন দিয়ে বানায় সঠিক মনে নেই, স্বাদটাই বদলায় ফেলে।